আরক্ষী অর্ধসামরিক বাহিনীর বিশাল ফ্লেগ মার্চৰ পিছতে বটদ্ডবার ধনিয়া ভেটি লালুংগাঁওত এক আতঙ্কময় পরিবেশে বিরাজ করেছে। আর নিশা ভাগতো দেখবলে পাওয়া গেছে ইয়াত যখন লোকে বছর বছর ধরে ইয়াতে বসবাস করে আসে তেওঁলোকে ঘর বাড়ি সমূহ খালি করা পরিলক্ষিত হয়েছে। আমি ND24 দর্শকসকলক সামগ্রিক পরিবেশ দেখাইছো। এনেদরে নিশা ভাগতো যখন লোকে হুমুরাগুড়ি লালুংগাঁও যা রিজার্ভ আসে সেই রিজার্ভত বসবাস করা লোকসকলে এনেদরে নিশা ভাগতো ঘর বাড়ি সমূহ খালি করা পরিলক্ষিত হয়েছে। আর এনেদরে দেখবলে পাওয়া গেছে লাগতিয়াল যখন সামগ্রী আসে তেওঁলোকে অন্য স্থানলৈ স্থানান্তরিত করেছে। আমি ND24 দর্শকসকলক পরিবেশ দেখাইছো পুনপটিয়াক। আর এনেদরে দেখবলে পাওয়া গেছে দিনের ভাগত আরক্ষী অর্ধসামরিক বাহিনীর বিশাল যা ফ্লেগ মার্চ তারপিছতেই এক আতঙ্কময় পরিবেশে বিরাজ করেছে। বটদ্ডবার ধুনিয়া ভেটি লালুংগাঁও জামাই বস্তি বটদ্ডবার হাইডুবি কৃষি বিশ্বাম আর বটদ্ডবার রামপুর সত্র এই যা সরকারি বৃহৎ ভূমি এই বৃহৎ ভূমিত বসবাস করে থাকা লোকসকলে এনেদরে এতিয়া নিশাটোর ভিতরতে অন্য স্থানলৈ স্থানান্তরিত হওয়ার চেষ্টা করেছে। কারণ যিকোনো মুহূর্তত নগাঁও জেলা প্রশাসনে উচ্ছেদ অভিযান চলার সম্ভাবনা আছে। আর আমি নিশা ভাগত উপস্থিত হয়ে ইয়ার সামগ্রিক পরিবেশ দেখাইছো। আর আমি এটা কথা উল্লেখ করেছো যে ইতিমধ্যে প্রায় কেবা শতাধিক আরক্ষী জওয়ান মোতায়ন করা হয়েছে। আর দিনের ভাগত আরক্ষী সেনাবাহিনীর জওয়ানে বিশাল ফ্লেগ মার্চর পিছতেই নিশা ভাগর পরিবেশ আমি ND24 দর্শকসকলক দেখাইছো। আর আমি পুনের একটা কথা উল্লেখ করেছো যে এইবার নগাঁও জেলা প্রশাসন কঠোর হয়েছে। আরক্ষী প্রশাসনে যিকোনো মুহূর্তত এই যে বেদখলকৃত ভূমি আছে বেদখলকৃত ভূমিত উচ্ছেদ অভিযান চলার সম্ভাবনা আছে। ইতিমধ্যে যি নির্ধারিত সময়সীমা বান্ধি দিছিল সেই সময়সীমা উকলি গেছে, যার বাবে এনেদরে নিশাটোর ভিতরতে অন্য স্থানলৈ স্থানান্তরিত হওয়ার বাবে চেষ্টা করেছে। আর লাগতিয়াল যিসমূহ সামগ্রী আছে সেই সামগ্রী সমূহ অন্য স্থানলৈ লৈ যোৱাৰ চেষ্টা করে থাকা পরিলক্ষিত হয়েছে। আমি পৰা জানিবলৈ বিচাৰিম যেহেতু এই নিশা ভাগতো ঘর বাড়ি সমূহ খালি করে আছে আর কত যাব আর যেহেতু ইয়াত বছর বছর ধরে বসবাস করে আসে কিমান বছর ধরে বসবাস করে আসে মানে আপনার ওসলে আছো আপনার এটা কলে গে আছে। আমি মানুষের বাইতনি আহ অন্ত হয়ে আমার কি বাড়ি ঘর ভাঙ্গিয়া পরে মানুষের মাদিতে তো তখন লাগবো মানুষের যদি জায়গা দিতে আর কি থাকবা মানালে কাছারে কুচারে ডুরে মুড়ে বানান লাগবো। হয়, আমি যদি কওঁ যে পুরুষ মহিলার পৰা সকলো এনেদরে কামত নিয়োজিত হয়ে পড়েছে, কারণ তেওঁলোকে যিসমূহ লাগতিয়াল সা সামগ্রী আছে সেই সা সামগ্রী সমূহ অন্য স্থানলৈ স্থানান্তরিত করব লাগে। আর এনেদরে দেখবলে পাওয়া গেছে নিশা ভাগতো এনেদরে ঘর বাড়ি সমূহ খালি করা পরিলক্ষিত হয়েছে। আমি পুনের উল্লেখ করেছো যে বটদ্ডবার হাইডুবি কৃষি বিশ্বাম রামপুর সত্র আর ভুমুরাগুড়ি লালুংগাঁও এই যিসমূহ সরকারি বেদখলকৃত ভূমি আছে এই সরকারি বেদখলকৃত ভূমিত যিকোনো মুহূর্তত জেলা প্রশাসনে যেহেতু উচ্ছেদ অভিযান চলার সম্ভাবনা আছে আর দিনের ভাগত বিশাল ফ্লেগ মার্চর পিছতেই এনেদরে নিশা ভাগত এক আতঙ্কময় পরিবেশে বিরাজ করেছে। আর যখন বেদখলকারী ইয়াতে ঘর বাড়ি বাসস্থান সমূহ সাজি আসে এনেদরে নিশা ভাগত অন্য স্থানলৈ স্থানান্তরিত হওয়া পরিলক্ষিত হয়েছে। ND24 Live Concert 2022 24 ডিসেম্বর শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র বিয়লি 3 বজার পৰা নন স্টপ কালেক্ট ইয়োর পাসেস নাও।